So, hello, what's up, guys? Welcome back to your YouTube channel, Assessment Shame Official. সামনেই দুর্গা পূজা। দুর্গা পূজা তোমাদের কি দরকার? ভুরি ভোজ। সেই জন্য আমি চলে এসেছি আসানসোলে ফোর স্টার হোটেল, দ্যাট ইজ দি গ্র্যান্ড। তো ওখানে আজকে আমি ফুড এদের এক্সপ্লোর করব, কেমন কি ফুড আছে, কি কি আইটেমস আছে, কি কি ভ্যারাইটিস আছে, কিরকম কি টেস্ট আছে, সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তো যদি এই ভিডিওটা ভালো লাগে, ডিলিশিয়াস লাগে, তো অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যান। হ্যাঁ, দিস দুর্গা পূজা ওয়ান অল ইন দি গ্র্যান্ড আসানসোল। আরে স্যার, কেমন আছো? স্যার ভালো আছি, তুমি কেমন আছো? একদম ভালো। শুভ শারদীয় অ্যাডভান্স। শুভ শারদীয়। আচ্ছা, প্রত্যেক বছর আমাদের গ্র্যান্ডের চমক থাকে, এবার কি চমক হবে না? আমরা এবারে একটা ইলাবোরেট মেনু করেছি। ওকে, মেনুটার মধ্যে অনেক কিছু আছে, যার মধ্যে আমরা মেনলি ফোকাস করেছি বিরিয়ানির উপর। বিরিয়ানি আমাদের কলকাতা স্টাইল বিরিয়ানি হবে, মাটন চিকেন দুটোই থাকবে। আচ্ছা, সঙ্গে চিকেন চাপ। সঙ্গে চিকেন। হ্যাঁ, তাছাড়া বাঙালি মেনু তো আছেই আমাদের অনেক কিছু, যেগুলো বাঙালি মেনুর মধ্যে। হ্যাঁ, বাঙালি মেনুর মধ্যে যেমন আমরা অ্যাডিশনাল এই বছর অনেক কিছু করেছি, ভেটকি পাতুরি। ভেটকি পাতুরি, হ্যাঁ, সর্ষে ইলিশ, পামফ্রেট মশলা, এইসব নানা রকম, মানে বেঙ্গলি কুইজিনটা আরো একটু জমবে। হ্যাঁ, আর একটুখানি জমবে। মেনুটা তো আছে, মেনুর সাথে আমাদের রুমের মধ্যেও অনেক কিছু আকর্ষণীয়। রুমের মধ্যেও? হ্যাঁ, রুমের মধ্যে আমরা করেছি, আমাদের তিনটে ক্যাটাগরি রুম আছে, লাক্সারি, এক্সিকিউটিভ এন্ড স্যুট, তিনটে ক্যাটাগরির উপরে আমরা ডিসকাউন্ট দিয়েছি। প্লাস কিছু কিছু রুমের মধ্যেও আমরা কিছু কার্বনেটেড ড্রিঙ্কস যেমন বিআরটিআর এইসব আমরা কমপ্লিমেন্টারি রেখেছি। ওকে। হ্যাঁ, সেসব জিনিসগুলো আমাদের মার্কেটিং ম্যানেজার যে আছে উনি প্ল্যানিং করেছেন, মিস্টার অনিক ঘোষ। আচ্ছা আচ্ছা। তো আমি চাইবো মার্কেটিং ম্যানেজারের সাথে আমাদের ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। ওকে, মিস্টার অনিক ঘোষ। অনিক, হ্যালো স্যার, কেমন আছো? তো স্যার, আজকে আমাদের পুরো হোটেলটা দেখাবে, রুমসগুলো দেখাবে, এবং আমাকে কি কি নতুন আইটেমস এসেছে ওগুলো আমাদের ভিউয়ার্স কিন্তু দেখতে চাইছে। এবার আমাদের পুজোতে এবার তিনটে ক্যাটাগরির উপরে রুমের যে তিনটে ক্যাটাগরি আছে, এরকম যদি বললেন যে এরকম তিনটে ক্যাটাগরির উপরে আমরা কিছু ডিজাইন করেছি, সেগুলোর ব্যাপারে আমরা চলো গেস্ট ফ্লোরে যাই, ওখানে গিয়ে যাবো। একদম চলো। সো গাইস, আমরা কিন্তু চলে এসেছি রেস্টুরেন্টের ভিতরে। সো লেটস মি ইন্ট্রোডিউস তন্ময় স্যার। সো নমস্কার স্যার। নমস্কার। শুভ শারদীয়া, কেমন আছেন? ভালো আছি। নমস্কার, আমি শেফ তন্ময়, আপনাদের সকলকে জানাই শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। আচ্ছা স্যার, এই যে ডিশেসগুলো যেগুলো আছে এগুলোর নামগুলো কি যদি একটু বলতে পারেন? হ্যাঁ, পুজোতে আমরা অ্যাকচুয়ালি পার্টিকুলার একটা কোনো ডিশের ওপরে আমরা ফোকাস করিনি। সো ভেরিয়াস টাইপস অফ ডিশেস এখানে আপনি দেখতে পাবেন, কোনোটাই মানে পার্টিকুলার কুইজিনের ওপরে নয়। তো প্রথমে আসছি ভেজ পাটের ওপরে আমরা, এটা হচ্ছে আমাদের হরিয়ালি পনির টিক্কা, একদম অথেন্টিক স্টাইলে বানানো। নেক্সট আসছে ক্রিসপি চিলি বেবিকর্ন, যেটা মোস্ট প্রবাবলি খুব ফেমাস আমাদের হোটেলে। থার্ড আইটেম আসছে মাশরুম সল্ট অ্যান্ড পেপার। মাশরুম সল্ট অ্যান্ড পেপার। হ্যাঁ, এবং আমাদের বিয়ন্ড গেস্ট ডিমান্ড বলতে পারেন, বা আমাদের একটা ফেমাস কুইজিন ফ্রম লাস্ট ইয়ার, সেটা হচ্ছে চিকেন মুর্গ বন্নো কাবাব। চিকেন মুর্গ বন্নো কাবাব। হ্যাঁ, মুর্গ বন্নো কাবাব। অ্যান্ড দেন জিঞ্জার ফিশ, এটা টোটালি অথেন্টিক জিঞ্জারের ফ্লেভার দিয়ে, র জিঞ্জার এবং র জিঞ্জারের জুস দিয়ে পুরোপুরি জিঞ্জারের ফ্লেভারটাকে ফিউশন করে ফিশের মধ্যে দেওয়া হয়েছে। ওকে, সো এটা আমাদের ওরিয়েন্টাল কুইজিনের মধ্যে পড়ছে। একটা কোশ্চেন আছে আমার, অনেক জায়গায় দেখি বুফে হয় পুজোতে, তো বুফে কি গ্র্যান্ডে এবার হচ্ছে না? না, বুফেটা অ্যাকচুয়ালি আমরা প্রেফার করি না। এটা খুব ভালো কোশ্চেন, আমরা আমাদের দর্শককেও জানাতে চাই যে বুফে দিয়ে আমরা গেস্টকে সিলেকশনের পার্টটা আমরা বন্ধ করতে চাই না। ওকে, বুফে মানে কি? বুফেতে লিমিটেড একটা এডিশন থাকবে, যেটার মধ্যে থেকে গেস্টকে চুজ করতে হবে। তার জায়গায় আমরা একটা এলাবোরেট মেনু বানাই, অন্য জায়গাকার মতো দুটো চারটে মেনু রাখি না, আমরা এলাবোরেট একটা মেনু বানাই। গেস্ট সেখান থেকে নিজের ইচ্ছা মতো বেঙ্গলি কুইজিন চুজ হলে বেঙ্গলি কুইজিন খাবে, ওরিয়েন্টাল চাইলে ওরিয়েন্টাল পাবে, ইন্ডিয়ান চাইলে ইন্ডিয়ান,
কন্টিনেন্টাল সব পার্টটাকে আমরা ওপেন করে রাখি, মানে গেস্টকে আমরা বেঁধে রাখতে চাই না, গেস্ট নিজের ওপেন মাইন্ডে যেটা খেতে চায় না ফ্রিলি, হ্যাঁ ফ্রিলি অর্ডার করবেন এবং সেটা এনজয় করবেন। সেই জন্য এখানে বুফে কনসেপ্ট, ইয়েস সেই জন্য, এটা কিন্তু খুব ভালো জিনিস কি কোন একটা জিনিস সীমিত নয়, কিন্তু তোমরা যেটা চাইবে সেটা তুমি ইচ্ছা মতো তোমরা অর্ডার করতে পারবে। বুফেতে যেমন সব বলো, বুফে থেকে তোমরা 10টা আইটেম বা 12টা আইটেম থাকে, তো ওর মধ্যে তোমাকে চুজ করে এনজয় করতে হবে। বাট এখানে কি বুফে সিস্টেম নেই, এখানে তোমরা যেটা ইচ্ছা যে কুইজিন ইচ্ছা ওটা তুমি চুজ করে কিন্তু এনজয় করতে পারবে। এবং যেখানে বুফে থাকবে সেইখানে গেস্ট কিন্তু অনেকটা কনফিউজও পড়ে যায় যে আমি বুফে নেবো না ইয়ে করবো, তো এখানে ওপেন ফোরাম আছে, যে গেস্টের যেটা ইচ্ছা সেটা গেস্ট অর্ডার করে। হ্যাঁ এছাড়াও আমাদের এগুলো কতগুলো স্টার্টার, এছাড়াও আমাদের অনেক স্টার্টারের অপশন আছে এবং মেন কোর্সেরও অপশন আছে, যেগুলো আপনারা এসে এখানে এসে অর্ডার করে টেস্ট করে অবশ্যই দেখতে পারেন। পূজোর সময় মানে অ্যাভেলেবল থাকবে, পূজোর সময় সবই অ্যাভেলেবেল আছে। ওকে ওকে, এছাড়া আরও আমাদের মেন কোর্স ডেজার্ট কোর্স অ্যাভেলেবেল আছে? অবশ্যই মেন কোর্স আছে, ডেজার্ট আছে, সবই পার্ট আছে। ওকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সবাই জানে শুভ শরদিয়া। So let's get down to our food section. So first time we started some of that which is mushroom salt and pepper. So same thing আমরা দেখেছো, এটা পালাচ্ছে টেস্ট করা, কিছু টেস্ট করে দেখা যাক কেমন টেস্ট হতে চলেছে। তো দেখো কেমন বিষয় তুলে নেবো, টেস্ট করে দেখা যাক টেস্ট কেমন হতে চলেছে। অসাধারণ টেস্ট, আর দিস পর্যন্ত কিন্তু ওয়ান ইন ব্র্যান্ড অ্যাসেন্স, তোমরা একবার টেস্ট করবে তখন তোমরা বুঝতে পারবে টেস্ট অসাধারণ হতে চলেছে। সো গাইস আমাদের স্টার্টার সম দ্য নেক্সট সবারই কিন্তু প্রিয় ক্রিস্পি চিলি বেবি কর্ন। ক্রিস্পি চিলি বেবি কর্ন ইজ ওয়ান অফ মাই ফেভারিট ইন স্টার্টারস, আগে আমি ট্রাই করেছি। And quantity wise, quite good. And this year, please give me the last one. One and in grand essence. None be there. So, as I'm the next starter, I'll check. Ariali Pani Tikka. Oh, bhai, oops, I have to stop at a thingy. Yes, sir. যেহেতু একটা খাবারের মধ্যে করছে একটা বার্ন একটা ফ্লেভার পাবে, বার্নিং একটা ফ্লেভার পাবে, একটা গ্রিন মিন্ট চাটনি একটা ফ্লেভার আসছে, খুবই সফট বার্ন ফ্লেভারটা আসছে ওটা কিন্তু খুব ধর্ষ লাগছে, ফ্লেভারটাকে আর এনহ্যান্স করে দিচ্ছে। অসাধারণ দেখতে লাগছে, ট্রাই করা যাক।
অসাধারণ যেমন তোমরা এসে টস করে খাচ্ছি না জাস্ট আলাদাই লেভেল লাগছে জাস্ট আগে তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো মনে হচ্ছে এটা খুবই অসাধারণ এবং সেটা বোনলেস এবং একটি মাছের কাঁটা আছে কাঁটা বাটা কিছু নেই আরাম সময় কিন্তু খেতে পারে আর টেস্টটা কিন্তু জিঞ্জার যদি নামে আর জিঞ্জার টেস্ট পুরোটাই কিন্তু উঠে আসে ফুটে আসছে আমি লিস্টে কিন্তু নেক্সট আইটেম হচ্ছে মটন শিক কাবাব চিকেন হলো ফিশ হলো পনির হলো ভেজ হলো মটন মটন তো থাকবেই বাঙালিদের প্রিয় হচ্ছে মটন তো মটন শিক কাবাব নিয়ে চলে এসছে ডেকোরেশন থেকে তো আমার কিছু মানে ডেকোরেশনটা খারাপ করতে ইচ্ছাই করছে না তো তাও করতে হবে আমাদের টেস্ট করানোর জন্য কথা আছে হচ্ছে একটা গ্রিন মিন্ট চাটনি ডিপ করে অসাধারণ এরকম আগে ফিশ ফিঙ্গার শেপে আসতো ঠিক আছে নাম যে ইংলিশ ইংলিশ ফিশ অ্যান্ড চিপস ভিতরটাকে ব্রেক করছে আমাকে আমি কেমন করে ক্লোজ আনার জন্য দেখো আরে লাভলি স্যাটিসফাইং হলো তাকে সাথে লেবু দিয়েছে এই লেবু লেবুটাকে একটু টস করে নেবো দিলাম এর সাথে নেবো একটু চাটনি নেবো লাভলি লাভলি দেখে লোভ আছে না ট্রাই করে অসাধারণ সঙ্গে আছে আমি পনির একটা আইটেম নাম ভুলে গেছি নামে কে রাখা নামে কিছু রাখা ট্রাই করে তোমাকে ডাইরেক্ট বলবো চিলি পনির বা কিছু একটা আইটেম আছে এটা গ্রেভিটা নাম নিয়ে ডাইরেক্ট হবে মুখে চালান সফট আছে
মাশরুম বেস আছে সো এস পনির দিয়ে ট্রাই করলাম পনির আর একটা আইটেম আছে ওটা ট্রাই করে দাও এখানে পনিরগুলো ছোট ছোট পিসেস করা আছে চান্স করা আছে এন্ড দুটো কিন্তু নিজের দিক থেকে একটা ইউনিক টেস্ট নেক্সট মিশ্রিত এই নিয়েছি হচ্ছে মাশরুম উইথ গ্রিন মটর নাম দেবো টেস্ট কিন্তু আছে সবাই যদি চাইনিজ দিকে যাওয়া যায় ধরো চিকেন চিলি গার্লিক নুডলস বেশি মেমন একটা অল্প নিয়ে কিন্তু ফ্রাই করতে আমাদের আমি রিভিউ দেবো এত এত আইটেম ট্রাই করতে হচ্ছে তো ওখানে ওটা এক্সট্রিম হয়ে যাবে যদি আমি পুরো ট্রাই করতে চাই আচ্ছা আমার আদিত্য ভাইয়া আছে ও ট্রাই করবে আমাদের রীতিমতো কিন্তু জায়গা নেই এত এত স্টার্টার্স এত এত মেন কোর্স ট্রাই করতে করতে এই সঙ্গে নেবো হচ্ছে আমি হট গার্লিক কর্ন এই দেখো সাইজ করে দেখছো ওহ ওহ চলো গাইস ট্রাই করা যাক ফ্লেভারটা পুরো ফুটে আসছে চিকেন ফ্লেভারটা পাচ্ছি আমি মশলা টেস্ট হট গার্লিক কর্নটাকে ট্রাই করে দেয় কোনো কথা হবে না দারুন দারুন সো নেক্সট আমাদের হচ্ছে পুদিনা পোলাও ইয়েস প্রথমবার শুনছি না আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করবো পুদিনা পোলাও উপরে কিছু বেরেস্তা দিয়ে ডেকোরেশন করা আছে সো এই দেখো ওয়াও পুদিনা কিন্তু একটা ফ্লেভার আসছে এতটাই আপাতত ট্রাই করি মানে রিভিউটা আমি শেয়ার করি মটন রোগান জুস জাস্ট টেক্সচারটা দেখা যাক মটন রোগান জুস আরে ভাই প্লিজ দেখছো দেখো যদি হাত দিয়ে আনে তাহলে কিসের বাঙালি হলাম এই হলো মাংসর পিসটা মটন এই যে নাল্লি পিস পেয়েছি কিন্তু নাল্লি পিস মানে আপনার ফেভারিট চলো ট্রাই করে স্পেশালি মটনটা বলবো আমি খুবই সুন্দর ফ্লেভার খুবই ফ্লেভারফুল পোলাও পোলাও তারপরে তো রোগান মটন রোগান জুস আহা জাস্ট জমে খি হয়ে জাস্ট জমে খি গ্র্যান্ড তুসি মেরা দিল জিত লিয়া খানে কে আমলে তুসি মেরা দিল জিত লিয়া তোমাদের জন্য দিল জিত লিয়া গ্র্যান্ড আসানসোল ওয়ান অনলি ফোর স্টার হোটেল ইন আসানসোল
তো এইবার পুজোতে কিন্তু আসতে বলুন না গ্র্যান্ডের অ্যারোমা রেস্টুরেন্টে। So guys, at last we are down to our dessert section. তো ডেজার্ট সেকশনে বেশি কিছু নেই, কারণ পিটার একদম রীতিমতো আর জায়গা নেই। স্টার্টার্স, মেন কোর্স, কেক, পেট রীতিমতো ঘুরে গেছে। তো ডেজার্টের মধ্যে নিয়েছি হচ্ছে ফিরনি অ্যান্ড রাজভোগ। তো ফিরনি তোমরা অনেকেই হয়তো খেয়েছো, তো ফিরনিটা আবার তোমাদের ট্রাই করে বলবো। সো আমি একটা ক্লোজ লুক আপ দিচ্ছি, দেখানো, চলো লেটস ট্রাই। মাটির ভাড়ে সার্ভ করা হয়েছে না, আলাদাই দেখতে লাগছে, ট্রাই করা যাবে। তাহলে হচ্ছে রাজভোগ, সাইজটা ফার্স্ট টাইম দেখো, নামিয়ে আছে রাজভোগ। আমি স্পঞ্জের সাথে তুলনা করি, একদম ভুল হবে না, স্পঞ্জের মতো খেতে একদম স্পঞ্জ, খুবই সফট। আর স্পঞ্জের কাছে একটা ব্যাপার আছে, দারুণ টেস্ট। নেক্সট আমি চলে এসেছি হচ্ছে মকটেল সেকশন। তো মকটেল সেকশনে ফার্স্টেই আছে হচ্ছে কোকোনাট মার্টিন। চলো টেস্ট করা যাক, কারণ অত এক্সপ্লেন করতে হচ্ছে না, টেস্ট করতে মানে রিভিউটা দেবো। জাস্ট রিফ্রেশিং, জাস্ট রিফ্রেশিং, কোনো কথা হবে না, অসাধারণ টেস্ট, অসাধারণ। অ্যান্ড নেক্সট টাইম ট্রাই করতে চলেছি হচ্ছে সুইট সানরাইজ। আজকের জন্য এইটুকুই থাক, বেশি করলে এক্সট্রিম হয়ে যাবে। তোমাদের পুজোর সময় আসো, এসে তোমরা যখন মেনুটা দেখবে না, মেনু তোমরা এর থেকেও আরও তিন গুণ বেশি আইটেম তোমরা পাবে। আমি কিছুই না, আমি জাস্ট ট্রেলার দেখালাম, পিকচার যদি দেখতে হয় আসতে হবে তোমাদের গ্র্যান্ড আসানসোলে। দি গ্র্যান্ড আসানসোল ওয়ান অনলি ফোর স্টার হোটেল ইন আসানসোল।